এই লেকচারে আমরা ফ্লেক্সবক্সের যে কন্টেইনারটা আছে তার এক্সট্রা কিছু প্রপার্টিজ নিয়ে আলোচনা করব। যদি আমরা এখানে W3 স্কুলের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ফ্লেক্সবক্স কন্টেইনারের কিছু প্রপার্টি রয়েছে, যেমন ফ্লেক্স ডিরেকশন, ফ্লেক্স র্যাপ, ফ্লেক্স ফ্লো, ঠিক আছে, জাস্টিফাই কন্টেন্ট, অ্যালাইন আইটেমস, অ্যালাইন কন্টেন্ট, এই তিনটা নিয়ে আমরা পরে আলোচনা করব। আগে আমরা এই দুইটা নিয়ে আলোচনা করি। তো যেমন হচ্ছে ফ্লেক্স ডিরেকশন নিয়ে সবার প্রথমে আলোচনা করা যাক। ফ্লেক্স ডিরেকশন কী জিনিস, এখন যদি আমরা আমাদের ব্রাউজারের দিকে তাকাই তাহলে দেখবো যে অটোমেটিক্যালি আমরা ফ্লেক্স ডিসপ্লে ফ্লেক্স করার সাথে সাথে সব কিছু লেফট টু রাইট হয়ে গেছে, অর্থাৎ একটা রোতে চলে এসছে, তাই না? তো আমরা যদি সব কিছুকে একটা রোতে না নিয়ে একটা কলামে আনতে চাই তাহলে কি সেটা পসিবল? বাই ডিফল্ট ডিভ তো কলামই থাকে, তাই না? বাই ডিফল্ট ডিভ কলাম আকারে থাকলেও বাই ডিফল্ট ফ্লেক্সবক্স কিন্তু রো আকারে থাকে। তো আমরা ডিরেকশন না বলে দিলেও ডিফল্টভাবে এটা রোতে চলে যাবে। তো এখন যদি আমরা এখানে যে আমাদের ডিসপ্লে ফ্লেক্সের সাথে সাথে যদি এখানে বলতাম ফ্লেক্স ডিরেকশন কলাম, তাই যদি বলতাম তাহলে কি হতো? তাহলে দেখেন যে আবার সব ডিভের মতো, ডিভের যে ন্যাচারাল বিহেভিয়ার সে অনুযায়ী পাশাপাশি চলে এসে নিচে নিচে চলে এসছে। এখন এরকম কলামের বদলে আরও আছে ফ্লেক্স ডিরেকশন কলাম রিভার্স। কলাম রিভার্স করলে কী হবে আপনারা গেস করেন তো? কলাম রিভার্স করলে এই লালটা সবার নিচে চলে আসবে এবং ব্লুটা সবার উপরে চলে যাবে। এটা ভালোভাবে বোঝার জন্য আমি এখানে আমার HTML-এর মধ্যে এটাকে বলি 1, এটাকে বলি 2 এবং এটাকে বলি 3, তাহলে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন। তো এবার আমি একটু সেভ করি, 1, 2, 3 খুব বাজে জায়গায় রয়েছে, হোয়াট এভার। সো আমি যদি সেভ করি তাহলে দেখবেন যে 1 সবার নিচে, 2 মাঝখানে রয়েছে, 3 সবার উপরে চলে গেছে, কারণ আমরা রিভার্স করে দিয়েছি। সো আমরা প্রথমে বললাম ফ্লেক্স ডিরেকশন কলাম এবং ড্যাশ দিয়ে বললাম রিভার্স, মানে কলাম করে দাও কিন্তু রিভার্স আকারে। ঠিক একইভাবে আমরা রো রিভার্সও করতে পারতাম, রো রিভার্স, তাই করলে কী হতো? উল্টো দিকের থেকে শুরু হতো। দেখেন আগে লেফট থেকে শুরু হলে এখন রাইট থেকে শুরু হচ্ছে এবং রাইটে সবার প্রথমে চলে এসছে 1, 2, 3, অর্থাৎ 3 থেকে শুরু হয়ে 3, 2, 1 এইভাবে করে আসছে। এটা হচ্ছে ফ্লেক্স ডিরেকশন প্রপার্টি। আর একটা গুরুত্বপূর্ণ প্রপার্টি হচ্ছে ফ্লেক্স র্যাপ। ফ্লেক্স র্যাপ প্রপার্টিটা এই 2-3 প্রপার্টির ক্ষেত্রে কাজে লাগবে না, আমার আরও কয়েকটা বক্সের প্রয়োজন হবে। সো আমি এখানে এই রেড, গ্রিন, ব্লু বক্স আরও কয়েকটা নিয়ে নিই, সো আমি এখানে বললাম 4, 5, 6, 7, 8, 9, 39, 9, 10, 11, 12, সেভ করি, ব্রাউজারে যাই। ওয়াও, এটা কি হলো? একটা রোয়ের মধ্যে সমস্ত এলিমেন্ট পাশাপাশি বসে গেল। আমার প্রত্যেকটা বক্সের সাইজ কত বলে দেওয়া ছিল? আমার CSS এ প্রত্যেকটা বক্সের সাইজ বলে দেওয়া ছিল 150 pixel করে উইডথ হবে, কিন্তু সেটা কি হয়েছে? না, সেটা হয়নি। যখন আমরা ফ্লেক্স র্যাপের কোনো ভ্যালু প্রোভাইড করব না, ডিফল্টভাবে ফ্লেক্স র্যাপের প্রপার্টি থাকে হচ্ছে বা ভ্যালু থাকে হচ্ছে নো র্যাপ। যখন আমরা ফ্লেক্স র্যাপের কোনো ভ্যালু বলে দিব না তখন আমার আইটেমের সাইজ যাই হোক না কেন এটা শ্রিঙ্ক করে, মানে ছোট হয়ে এই নির্দিষ্ট জায়গার মধ্যে বসে যাওয়ার চেষ্টা করবে, যেমনটা এখন হয়েছে। যেমন আমার এখন 12 আইটেম রয়েছে, 12 আইটেমই ছোট্ট জায়গার মধ্যে বসে পড়ার চেষ্টা করছে। কি হবে যদি আমরা আমাদের যে অ্যাকচুয়াল সাইজ বক্সের 150 pixel করে সেটা রাখতে চাই? সেটা তো রাখতে পারলাম না। সেটা যদি আমি রাখতে চাই এবং চাই যে নিচের লাইন থেকে আবার শুরু হোক, যে কয়টা এই সাইজের মধ্যে আটবে সে কয়টাই থাকুক তারপরে নিচের লাইন থেকে আবার শুরু হোক, সেই বিহেভিয়ারটা যদি আমি চাই, প্রথমে রো রিভার্সটা বাদ দিয়ে দিই, এটা দরকার নেই আমার আর, আমাদেরকে বলতে হবে ফ্লেক্স র্যাপ র্যাপ। ডিফল্ট ভ্যালু হচ্ছে নো র্যাপ, আমাদেরকে বলে দিতে হবে র্যাপ। এটা বলার সাথে সাথে দেখেন এইবার আমার যে জায়গাটা দরকার ছিল সেই জায়গাটা এসে দখল করেছে, 150 pixel করে দখল করেছে। 150 pixel করে দখল করলে 4টার জন্য জায়গা দখল হয়ে হচ্ছে 600 pixel, কিন্তু আমার সাইজ হচ্ছে 800 pixel, তাই না? তো যদি আমি আরেকটু বেশি করতে চাইতাম, আরেকটু মানে এই দুই পাশে কিন্তু আসলে আবার একটু স্পেস রয়েছে যে কারণে 3টা জায়গা নিতে পারেনি, আমি যদি এখানে একটু 900 pixel করে দিতাম তাহলে 3টা করে আসার কথা ছিল, তাও আসেনি, ওই প্যাডিং এবং গ্যাপের জন্য আসতে পারিনি। আমি যদি 950 করে দিই তাহলে 3টা করে সুন্দর করে চলে এসছে। এবার কিন্তু আমি দেখতে পাচ্ছি যে ওয়াও, পারফেক্টলি তারা চলে আসতে পেরেছে। আচ্ছা, এই ছিল হচ্ছে আমার ফ্লেক্স র্যাপ। এবার যদি আমি বলি ফ্লেক্স ফ্লোর কথা, ফ্লেক্স ফ্লো দুইটা কাজ একসাথে করে। কোন দুইটা কাজ একসাথে করে? সে হচ্ছে র্যাপ এবং ডিরেকশন দুইটা একসাথে নিয়ে কাজ করে। কিভাবে?
দেখেন আমি যদি এখানে flex wrap না বলে flex flow বলতাম, তাহলে আমাকে প্রথমে বলতে হতো যে আমি row অনুযায়ী যাব না কলাম অনুযায়ী যাব। কলাম অনুযায়ী গেলে কিন্তু আসলে র‍্যাপ করার প্রয়োজন হচ্ছে না, তাই আমি কি করব, তাই আমি রো রিভার্স আকারে যাব, রো রিভার্স, এরপরে আমরা বলবো র‍্যাপ। এই দুইটা প্রপার্টি একসাথে ব্যবহার করতে চাইলে আমরা এই ফ্লেক্স ফ্লো ব্যবহার করতে পারি। দেখেন এটা রিভার্সও হয়েছে এবং র‍্যাপও হয়েছে, স্টার্ট হয়েছে এখান থেকে 1 2 3 4 এইভাবে করে স্টার্ট হয়েছে এবং উল্টো করে আমাকে দেখাচ্ছে। তাহলে দুইটা প্রপার্টি একসাথে ব্যবহার করার জন্য ফ্লেক্স ফ্লো, একটা প্রপার্টি শুধু র‍্যাপ করার জন্য ফ্লেক্স র‍্যাপ, আর ডিরেকশন বলে দেওয়ার জন্য ফ্লেক্স ডিরেকশন। তার মানে ফ্লেক্স বক্স আমাদেরকে আইটেমটা কোথায় বসবে সেই পজিশনিংয়ের উপরে পূর্ণাঙ্গ কন্ট্রোল দিচ্ছে। আরও কন্ট্রোল আছে, সেই কন্ট্রোলটা আমরা দেখব নেক্সট লেকচারে।